রাইতের বেলা কাপড় ধুইতে হয় মানুষের সরমে, রোদ নাই কিচ্ছু নাই, বাতাস করে কাপড় শুকাইতে হয়, প্যান চালাইতাম পারি না, তুতের দাম বিল দিতে গেলে আয় তো হইরই যাম, এই প্যানই বিক্রি করি পালাম। স্যার স্যার স্যার, আপনি কই গেলেন? এই ফকিরের পো, তুই স্যারের ঘরে কি করস? কি আই হইনি রুত? না স্যার, না আই হইনি রুত? না না, কি লই আইছস? একজন ভদ্রলোক আইছে আপনার সঙ্গে দেখা করতে। আরে আই রাইতের বেলা কাপড় চোপড় ধুই দিছি, অন যাইতে আইতাম না, বাতাস দিয়ে কাপড় শুকাইতেছে, কাল সকালে আইতে হই। স্যার কেন যে আপনি এক সেট কাপড় ব্যবহার করেন? আপনার তো মেলা টাকা পয়সা, এক ড্রেস পরে ঘুরে বেড়ান, আর একটা ড্রেস কিনতে পারেন না? আই জিকে তো কি হরগলি কো, মুসলমানকে প্যান্ট শার্ট পরে কবরে যাইনি, কাপনের কাপড় হিন্দি যায়। আমি এক কাপড় পিন্দি চলতেছি, দাউনের সময় কাপনের কাপড় হিন্দি যাম। আমি জীবিত থেকে অমৃত, ইন্না লিল্লাহ। স্যার বাজার এইদিকে, বইনের বাড়ি যাইবেন, কিছু মিষ্টি উষ্টি নিবেন না? হ্যাঁ, কি কইলি? মিষ্টি একটা সুবর দি, দটকটা ফালাই দিও, এতদিন আর লোকে চলস, তুই জানস না একটা টিয়া খরচ করতে আর ভীষণ কষ্ট হয়, একটা টিয়া আর বুকের রক্ত, বইনের জন্য কি নিতে হয় আর কেমন করে নিতে হয় সেটা আমি জানি, মাত বুড়ি মারো কেন, চল। এতক্ষণ আইডলাম, কোনো দিকে কোনো চ্যাম্পল পাইতেছি না। স্যার মধ্যপথে বইসে বললেন যে তুই এতদিন আর লোকের চলস, তুই জানস না আমি বিনা কারণে বসেও না উডিও না। জানি, দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। এই একটা বাসুর আর একটা গরু ছাড়া আর কিছুই দেখতেছি না। আরে বেটা মানুষ তো? না না, মানুষ নাই, এই লাউ খেতের ভিতরে আর কামটা সাইতো। স্যার এইখানেই হাগা করবেন, কামটা ঠিক না স্যার। আরে ব্যাকল, আমি কি এই কামের কথা কইছি? তুই ভিতরে যাই, একটা লম্বা সাইজের কুচি লাউ, কুচি লাউ সুন্দর করে কাটি লই আয়। স্যার মানুষের জিনিস, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর কচি লাউ এটা আমার জন্য। বাহ বাহ কি সুন্দর, ভেরি কুইক, এমন কুঞ্জুস মানুষ তাড়াতাড়ি জীবনেও দেখি নাই, নিজের বোনের বাড়ি যাইব আর আমার দিয়া লাউ চুরি করাইয়া নিব। লাউ আমার কোনো দোষ না, ওই বুড়িয়ার দোষ। বুড়া জোয়ান ছিলস না, বলত জানি কোথাকার, মিষ্টির বদলে লাউদি কাম সাইছি, বাজার কমপ্লিট, ভেরি নাইস। রশিদা রশিদা কোনায় গেলি রে? আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ও মা ভাইজান, এ ডলার কিনতে আইছেন কেন? তুই আর পালতো বই, এই এলাকার মধ্যে ডলার কিনতে পাওয়া নাই, এই জন্যই আমি মাসে একবার করে আসি। আলাইকুম সালাম। এই রে দে, এই নে তোর। ভাইজান এই দুইটা পাইলেন কই? বাজারের লাউ ন, আর ছাদের মধ্যে মাসাতি লাউয়ের গাছ লাগাইছি, হিয়ান্তন দুইটা কচি লাউ তো কোলাই লই আইছি, এখন তো বাজারের মধ্যে ব্যবাক তরি তরকারের মধ্যে ফরমালিন, তোরা জামাইব যেইভাবে মোটা হইতে আসছ,
এই লাউ খাইলে চর্বি কমে যাবে। আর কাছে দেন ভাইজান, ঘরে আসেন, আগে ভাত খাইবেন, এরপরে রেস্ট নিবেন, বুঝছেন নি? এ শুনেন, আন্নে বাজার যান, ভাইজান আর লগা হেন্দি খিদায় আর হ্যাট জ্বলে যাইতেছে। ভাই দুই হাঁড়ি মুরগি দেন। কি ব্যাপার খন্দকার সাহেব, এত বাজার করতেছেন, অনুষ্ঠান আছে নাকি? আরে না, ঢাকা থেকে মেহমান আইছে। সাই আসল না নকল, দেশে আইছেন কবে? দশ দিন আগে। দশ দিন আগে? অন কত করে দিবেন সেটা বলেন। গতকাল দাম ছিল তো 82.20, আপনি 83 করে দেন। দেখেন আমি আপনারে একটা কথা পরিষ্কার বলি, আমি কোনো অবস্থাতেই 80 উপরে দিতে আইতাম না। $80 আপনার কাছে বিক্রি করুম না, আপনি মতিঝিল থেকে নিয়ে আসেন, যান। আরে মতিঝিল দামও কি জান, এই গ্রামে কি আর কেউ বিদেশ তো আসে না, তাদের তো ডলার কিনু। ডলারের দাম উঠে আবার নামে, যদি নামে তা লস হইব, আর যদি উঠে লাভ হইব। 80 করে দিবেন কিনা বলেন? না তাহলে ক্যান্সেল। স্যার আমি বলি, ভাই শুনেন, আপনি ঢাকা শহরে যেয়ে ডলার বিক্রি করবেন, হোটেলে থাকবেন, খরচাপাতি আছে না, তারপর আবার ডাউট ব্যাপার আছে, এর চাইতে 80 দরে দিয়েই দেন ভাই, দিয়ে দেন। আরে দূর এত দিতে না, কিছু নাই আপনার। ঠিক আছে, নাই বুঝে নেন একটু, দেখেন এই যে খাইলাম অন কি করি, এটা ধরবেন না, এগুলি আর করে লই যা, মাঝরাইতে আর খিদা লাগে, তুই ভাত রাঁধি আর করে হারাই দিবি। কেন ভাইজান, এরপর আসার সময় পৃথিবী মামনিকে নিয়ে আসবেন, কত দিন ওকে দেখি না। আরে আপনি আমার বইছা ভাই, আপনার আমি কি করব, তারে আমি কতবার বলছি, গ্রামে তোর ফুপি আছে, ফুপা আছে, তুই বছরে একবার করে গ্রামে ঘুরি আয়, তোর ভাল লাগবে, সে আমার কথা শুনতেই না, দেন আপনারটা আমার। ভাইজান এইটা কি করতেছেন? সে শুধু আছে এক কামে, কেমনে আর টাকা পয়সা খরচ করবো আর কেমনে আমার ফতুর বানাইব। এই মেয়েটিকে রে, বাংলার কঞ্জুস বিকে চৌধুরীর মাইয়া পৃথিবী। চমৎকার, চলে যাই, আর বেশিতে ভিজবো না, ঠিক আছে, জ্বর এসে যাবে। আই বাবু তোমরা বাসায় চলে যাও, যাও চল চল চল। আহ
ধরা নই গেছি রে অনটা কি ব্যাপার সর্বনাশ চারদিকে চকচক করতেছে এত জিনিসপত্র কোন আনত নাই লো এইসব কে করি গেল কে সব দিয়ে গেল হ্যাঁ আহা কি আরাম কি নরম বসলে পরে আমনা আমনি ঘুম আসতেছে কিন্তু এইসব কে করি গেল আলাউদ্দিনের দৈত্যাসী করে গেল নাকি কে করলো আসসালামু আলাইকুম আমি করছি আলাইকুম আমনে কে আমি কন্ট্রাক্টর আপনার মাইয়া আমারে কইছে এই বাড়ি ঘর সোফা চেয়ার টেবিল এই সিঁড়ির গ্রিল সব কিছু চেঞ্জ করে দিতে আমি করে দিছি এই নেন এইটা ধরেন এটা কি এটা বিল এটা রেখে টাকাটা দেন হ্যাঁ গোল নেই কোনো আজকে লেওয়া পড়া জানেনি হ্যাঁ কাছে দেন দেন আর শোনেন কাল সকালে আসি বিলটা লয়ে যাইন যান আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম এটা দেখ তো বিলটা কত হয়েছে আর তো মনে হয় 1400-21 লক্ষ আই কম বলছি আর তো 1400-1500 কইছি আর তুই বললি 2100 না স্যার 2100000 টাকা কোন দিকে লক্ষ্য করি দেখা না স্যার দেখা না 2100000 টাকা টাকা খরচ করছে জি আপনাকে পরিশোধ করতে হবে এখান থেকে কি কস 2100000 টাকা আই শোধ করিও জি আপনাকে আরে কি তাই কামড়াইছি হায় 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 আর কি মরে গেল নাকি দেহি হায় হায় রে ডাক্তার ডাকতে হইব ডাক্তার কোনাই যাস ডাক্তার ডাকলে কি আদিত হইতো না হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আপনারা দাঁড়ান আমি আসছি ডলার ডলার এই পেঁয়াজ জমাই জমাই আই ডলার কিনি এই ডলার আর জীবনের তন বেশি আব্বু আরে আম্মা কেমন আছো তুমি আব্বু আছি আছি ভালো আছি অনেকটা জরুরি কাজে ব্যস্ত আছি অন আমনে যান যান না আব্বু এখন যাব না এখন তোমার সাথে আমার জরুরি কথা আছে কি কথা তাড়াতাড়ি বলেন আমি ব্যস্ত আছি আমার কিছু টাকা লাগবে ঝটপট দাও তো এই টাকা নাই টাকা নেই না না হাতে টাকা রেখে মিথ্যে কথা বলছো না 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 দাও টাকা নাই তো দাও না আব্বু আরে কি করে আরে আরে দিতেই হবে আরে 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 এই আরে এটা তো বিদেশি টিয়া এইটা দাও যাই তো নরে আম্মা তাহলে বাংলা টাকা দাও বরং এই হাসো টিয়া লই যান এ বুঝেন নি আরে 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 আ পুরা টিয়া লই গেল আল্লাহ বাঁচাইছে ডলার নিতে হারানো এই মাইয়া তো আর হইল করি যাবো এই নিন চাচা এখন আপনার স্ত্রীর অবস্থা কেমন জি আম্মা জান এখন ভালো আপনি সাহায্য না করলে আমার স্ত্রীর বাঁচাইতে পারতাম না আল্লাহ আপনার ভালো করুন মা দোয়া করবেন চাচা জি আপনার মেয়ে লেখাপড়ার খবর ভালো মামনি এই নিন আপনি দয়া না করলে আমার মেয়ের লেখাপড়াটা হইতোই না মামনি আমার বাচ্চাটারে বাঁচা না মামনি ওর এই অবস্থা হলো কি করে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আমার সাথে চলুন 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 1,00,000 টাকা লই গেল আর 100,000 টাকার মধ্যে হালাই সরাই আর কিছু না থাক 1,50,000 টাকা তো ছিল স্যার কে স্যার আপনার বিভিন্ন অফিস থেকে লোক আইছে আপনার হিসাব দেখানোর জন্য
আমি হ্যাগো বাগানে বসাই রাখছি, তাতে দিনের আলোতে কাজ হইব, ফ্যান ঘুরবো না, লাইটও জ্বলবে না, বিদ্যুৎ খরচ বাইতে যাইব, আর প্রকৃতির হাওয়া খাইলে শরীরটাও ভালো থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর বুদ্ধি খুব বাড়ছে আর লগে তাই তোর বুদ্ধি পাকা হইছে, সবই আপনার দোয়া স্যার। বলে হিজা মারি, এক পায়ে সালাম করলি কেন, এক পায়ে সালাম করলে তো কোদয়, দুই পায়ে করলাম স্যার, এখন বকশিশটা দেন। রে হা গলি কোনো, এখন যদি বকশিশ দেয় কুলসুমের লগে বিয়ার সময় টিয়া লাগত না, এটা কি তোর বাপের জীবনী? আর যদি তৈব সোনার বড়ি এখন 60,000 টাকার উপরে, হ্যাঁ আর কিছু না দিলেও এক আনা সোনা তো দিতে হইব, এই কানে আতা না এই কানে আতা না, সোনা ছাড়া তো আর বিয়া হয় না, নে চল। কি লো চল কুশু, আমার নুপুরটা দেখেছিস না তাপামণি? উফ, নুপুরটা যে কোথায় গেল, স্যার এইখানে কাঁচামাল আর মাছের আড়তের আছে 190,000। কাঁচামাল 190,000, এরপর দে জুটের টাকা দে। এইখানে স্যার, এইখানে মিরপুরের 10 দিনের জুট বেচা টাকা, এইটা তো এত কম কেন? সন্ত্রাসীকে চাঁদা দিতে হয়েছে 50,000 টাকা। তোমার লগে এত লোকজন, তোমারে যদি সন্ত্রাসীকে চাঁদা দিতে হয় তাহলে আর ইজ্জত থাকে কোনায়? চাঁদা চাওয়ার সময় তাকে হাত লুলা করে দিলি না কেন? হ্যাঁ যাও। আমার বেতনের টাকাটা টিয়া দেখলে কি তোর টিয়া চাইতে মন চায় কেন? না স্যার, 9 মাসের বেতন বাকি তো। 9 মাস কিনলাই, 3 নং 27 মাস বেতন না হইলেও মনে করবি আমি ব্যাংক আর কাছে জমা আছে। এই কথা কই, এই তো আমার ফাও কাম করাইতেছেন। ফাও কাম করাইলাম কোথায়? ফোন জোয়ানহলার কাছে বেশি টিয়া থাকলে অসুবিধা। মানে মাইয়ার লগে ভাবিব এদিকে ব্যাগ টিয়া দিয়ে দিবি, বুঝতি? চল এই টিয়া যত্ন করে রাখতে হইব। আয়, কত বুদ্ধি যে আপনি রাখেন। আপু, আমি তো মিথিলার বিয়েতে কাল গ্রামের বাড়িতে যাচ্ছি, আর সেজন্যই তো কাল আমি এত শপিং করলাম। সেটা বুঝতে পারছি, তো কথা হইলো আম্মা তার, আপনি কি গ্রামে যাই থাকতে পারবেন? সেখানে কত সমস্যা, 1 নম্বর চোর গুন্ডা বদমাইশ, 2 নম্বর মশা মাছি কলেরা ডেঙ্গু, আরো কত কি। ওগুলো কোনো ব্যাপারই না আব্বু, নিজের আত্মরক্ষার জন্য আমি কুংফু কারাতে সব আগেই শিখে রেখেছি, ওরকম 2-4 জন বদমাশ আমার সামনে কিছুই না। আর ডেঙ্গু কলেরার ভ্যাকসিন সে তো আমার নেয়াই আছে। সর্বনাশ না করছেন, এটা আবার কোনটা নিছেন আপনি জানেন না? এখন সবকিছুর মধ্যে ভেজাল। ও ফাব্বু, টিকা টিকা, আচ্ছা টিকা কেন? আরে ছোটবেলায় ইয়ারও একটা নিছিলাম, এত বড় একটা গাওই হুঁচে গেছিল, তারপরও কথা আছে, এই যে গ্রামের যে সিচুয়েশন মানে অবস্থা, এই মাটির সঙ্গে আপনি নিজেরে মিশাইতে পারবেন নি? গ্রামই হলো আমাদের মূল শিকড়, গ্রামের আকাশ বাতাস মেঠোপথ মাটির গন্ধ ফসলের হাসি, এসব ছাড়া কি আমাদের জীবন পরিপূর্ণ হয়? সবার ঠিকানা গ্রামে, অথচ আজ কিছু মানুষ সমাজের উঁচু আসনে বসে সেই গ্রামের নাম শুনলে নাক সিটকায়, আনকালচার বলে অপমান করে, এটা কি ঠিক তুমি বলো আব্বু? এ কি আব্বু, তোমার চোখে পানি? আম্মা জান, আপনার কথা শুনি আমার চোখে পানি চলে আসছে। এত শান সৈকতের মধ্যে থাকিও, আপনি যে আমাদের গ্রামের কথাটা এখনো মনে রাখছেন, এটা চিন্তা করি আমার বুকটা, আমার বুকটা এত বড় হয়ে গেছে। আমারও তো গ্রামে যাওয়া হয় না আব্বু, এবার যখন সুযোগটা পেয়েছি সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। ঠিক আছে যান, তবে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি
আল্লাহ যেন আবার শহীদ সালামতে আপনাকে আমার বুকে ফিরাই দেয়, কিন্তু সাবধানে যাইবেন। ডোন্ট ওয়ারি আব্বু, বি ইজি। আপনি তো জানেন আম্মা জান, আমি খুবই বিচি লোক। আপনি চলে গেলে আমি বিচি থাকতাম না, আমি কোনো কামই করতাম না। ও আব্বু, তুমি আর তোমার ইংলিশ। আসলে ব্যাপার হয়েছে কি, ইংরেজি কইতাম চাই না, চলি আসে। আব্বু ভেরি ভেরি গুড। বাহ কি সুন্দর গ্রাম তো। আসলে পরিবেশটা সুন্দর তাই না? মেঘের নাচাইতে চল কোথেকে এলো। হায় অরুণা, তোমার তো থাকার কথা কোনো প্রেয়সীর বুকে, আমার বুকে এসে পড়লে কেন বাবা? কিসের টানে এমন নরম কোমল আশ্রয় ছেড়ে আমার পাথর বুকে আশ্রয় পড়লে? বন্ধু, সুন্দর নেটের চাদর। চাদর নয় বন্ধু, এ উষ্ণতার পরশ। এই পরশে চেপে সেই মরেছে। ওই যে আয়া পড়ছে। দিন আমার অন্য দিন, দিন আমার অন্য দিন। এটা আপনার অন্না কি করে বুঝবো, গায়ে তো নাম লেখা নেই। আমি তো ভেবেছিলাম উপরওয়ালা আমাকে এটা দিয়েছেন। আহ কি সুন্দর গন্ধ। কি বাজে কথা বলছেন, দিন অন্না দিন? একটা মেয়ের অন্না নিয়ে তামাশা করতে আপনার লজ্জা করে না? লজ্জা? সে তো নারীর জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আপনি অন্না দিবেন কিনা বলুন। এভাবে রেগে বলছেন কেন? আমি তো আপনার কাছ থেকে অন্না জোর করে টেনে নিইনি। দেখুন, এই নিয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাই না, আমার অন্নটা দিয়ে দিন ব্যাস। বাহ, এই তো সুন্দর করে বলেছেন, এই নিন আপনার অন্না। খুব সুন্দর। কি বললেন? না মানে আজকের দিনটা খুব ভালো, খুব সুন্দর তাই না রে? এই পৃথিবীর আলো বাতাস সবকিছু খুব সুন্দর লাগছে। চল পৃথিবী, অনেক সময় চলে গেছে, চল। কি রে, দেখ না মা, কি রে প্রেমে পড়ে গেলি নাকি? সত্যি বলেছিস, এমন মেয়েকে দেখলে যে কেউ প্রেমে পড়বে। কিন্তু আগুনের টুকরো মেয়ে এই অজপাড়া গায়ে কার বাড়িতে এলো? মিথিলা, এই যে মিথিলা। আরে পৃথিবী তুই? হাই, আমি তো ভেবেছিলাম তুই আসবি না। কেন, তোর বিয়ে আর আমি আসবো না? তুই কত বড় লোকের মেয়ে, গ্রামে আসবি আমি ভাবতেই পারিনি। আমি ভীষণ খুশি হয়েছি। মিথিলা, কারা এসেছে রে মিথিলা? আমার বান্ধবীরা মা। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম আলাইকুম খালাম্মা। মা পৃথিবী ও স্বর্ণা ও লিজা। সালাম আলাইকুম। ভালো আছে তোমরা? জি। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে, আমার চিন্তা অনেকটা দূর হলো। তোমরা সবাই মিলে বিয়ের অনুষ্ঠান সামাল দেবে। মিথিলা, ওদের থাকার ব্যবস্থা কর। জি মা। আমি খাবারের ব্যবস্থা করছি, কেমন? হুম ঠিক আছে। এবার বল, আসতে তোদের কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে অসুবিধা না, ঝামেলা বলতে পারিস। মিথিলা, তুমি এখানে পিছন পিছন চলে এসেছো তুমি এবারে পর্যন্ত, তোমার সাহস তো কম না? পৃথিবী, কি ব্যাপার, ওর উপরে রাগ করছিস কেন? ও কি করেছে? তুই হাসছিস কেন? তুই জানিস ও আমার সাথে? শোন, ও হচ্ছে আমার চাচাতো ভাই, আর ওরা ওর বন্ধু, ওরা শহর থেকে এসেছে। দেখলেন তো ম্যাডাম, উপরওয়ালাই আমাদের আবার দেখা করিয়ে দিয়েছে, সবই তার ইচ্ছে। এরপর দেখবেন আপনি যেখানে আমিও সেখানে। চল পৃথিবী, চল ভিতরে, চল এসো তোমরা। আরে মেহমান, আর আবি আমার মেহমান, চল। এই যে আইছি, কত টিয়া, কত টিয়া, টিয়া রে টিয়া, তোরাই কত ভালোবাসি,
ব্যাংকে রাখি না যদি লালবাতি জ্বলে, সিন্ধুকে রাখি না যদি পোকায় কাটে, পেটে রাখি না যদি টিপ দিলে বাইরে যায়। কে কে হোয়াট ইজ দিস, কে ডাকে আমারে? সর্বনাশ, এই সময় লোকনাথন স্যার আমি আসি। ইনকাম স্যার আমি? ও তুই নি হারাম জাদারটে আর গন্ধ হাইলে দর্দি সরিয়াইয়ে কুত্তার নাক। স্যার অনেক টাকাই তো কামাই করলেন, টাকাগুলো করলেন কি? আর লগে জিন আছে, এই জিন রে দি আটি আবিলিশ করে দিছি। টাকা পয়সা তো মাইয়ার জন্য কামাই করেন, মাইয়া বিয়ে দিতে টাকা পয়সা লাগবে না? একটা হইসাও লাগতো না, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করছি। কি আবিষ্কার করছেন? আরে এটা আমি তোরে পরে কমু, আর মতো সুন্দর মাইয়া যার ঘরে আছে তার একা না পয়সাও লাগতো না, এরপর দেখবি পুরা বাংলাদেশের সুন্দরী মাইয়ার বাপেরা আরে পলো করতেছে। জুতা চুরি করতে কিন্তু ভুলিস না, আর কালকে কিন্তু আমি পাই আলতা লাগে, ঠিক আছে? কি সুন্দর গন্ধ, ভোলা যায় না। ওরনা, তোমাকে শরীরে ঠেকালে অজানা শিহরণে মনটা ভরে যায়, মনে হয় সারাক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে রাখি। তাই তো তোমাকে মেয়েরা এভাবে জড়িয়ে রাখে, চোখের আড়াল করতে চায় না, মনে হয় মানে হঠাৎ চোখে কি যেন পড়লো, তাই কিছু না পেয়ে এটা দিয়ে বের করার চেষ্টা করছিলাম। আপনি তো আচ্ছা বেহায়া, বারবার আমার ওড়না নিচ্ছেন কেন? দিন দিন বলছি। কেন জানি আপনার এই ওড়নার প্রতি আমি দুর্বল হয়ে গেছি, সে প্রথম দিন থেকে। আচ্ছা আসি। যেমন বেহায়া তেমনি বেয়াদব। ও মারে মুজাই কামড়াইতে কামড়াইতে জানছেন, আর তোরা ঘুমাস। মুজার কামড়ে ঘুমাইতে পারি না, দিলে তো ঘুমটা নষ্ট করে। দুঃ সালাম মুসা, তালাই মনে গরুর রক্ত খাইছে। তুই বেটা বেশি কথা কস, মুসার বদলে তোর। আরে মামা চুপ করবি কি রে, খারাইলি কে? স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখলি, একেবারে খারায় গেলি? স্বপ্নে দেখলাম ওই সুন্দরী পৃথিবীর সাথে আমি একসঙ্গে এক বিছানায় শুয়ে আছি। ওইটা শুধু স্বপ্ন, তুই জীবনেও পৃথিবীর সাথে শুয়ে থাকতে পারবি না। অবশ্যই পারবো। তাহলে বাজি বাজি, সত্যি পৃথিবীর সাথে শুয়ে থাকতে পারিস তাহলে আমি দেবো 5,000 টাকা, আর যদি না পারিস তাহলে তুই দিবি 500 টাকা। ইয়েস ডান দোস্ত, তোরা কিন্তু সবাই সাক্ষী। ওকে ডান, দেখ এবার কি হয়। বিকে চৌধুরীর মেয়ে এটে স্যার বলেন এই লাইনে যেগুলা খাড়াইছে বুঝছো তুমি,
বেগুন হইনি ঢুত, ইয়ার মধ্যে কিছু কিছু খাড়াইছে যেগুলির বিয়ার বয়সই হয় না, ইয়ার পরেও আলাপত্তি নাই, হাস্যটি আগুনি দিব, এইটাই আর লাভ বুঝতি। হ্যাঁ, এবার ফাইনাল কথা বলি, এই যে শুনেন, এদিকে আসেন, আগে আমার মাইয়ার ছবি দেখেন, এরপরে পিয়ানো 500 টাকা হালান জমা দেন। আপনার কোনো ফোন নম্বর আসেনি, যদি থাকে তাহলে এন্ট্রি করি যান। এরপরে আমার আম্মা যান, যারে হসন্দ করব তারে আমরা ফোন করি জানাই দিম। স্যার, আমার সত্য পুরুষও মাইয়ার বিয়ার জন্য এই রকম টেন্ডার বক্স খুলতে দেখে নাই। স্যার, আসলে আপনি একটা মহান চিজ। এই রে, তোকে একটা কথা বলি। বলে, আমাদের দেশে জি চিজের অভাব নাই, জি, কিন্তু মহানের অভাব আছে। তুই যার মহান কইছ, জি, এই জন্য তোকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসেন আসেন, ছবি দেখেন, পছন্দ হয়েছে? হ্যাঁ। 500 টাকা টেন্ডার বক্সে ফেলে। আপনার নাম বায়োডাটার মধ্যে আছে? সব ঠিক আছে, রাখলাম। ভাই, সরাসরি দেখা যায় না? যে না, আমার চেহারা নাম তার পেয়ারা, 500 টাকা দিয়ে আমার আবার মন এনে দেখতে চান? যান মিয়া, যান। নেক্সট। স্যার, সকাল লাগিয়ে গেছে, একেবারে ডাবল সেঞ্চুরি, দেখেন বিরাট বড় লোকের ছেলে মনে হইতেছে। হাস্য টেয়ার জায়গায় 1 লক্ষ টেয়া, এই হোলার লগে আমি আমার মাইয়ার বিয়া দিব, এই হোলাই হাইব আর মাইয়ার খরচের বাহার মিটাইতে। তুই এক কাজ কর, জি, ওনাকে আমার মাইয়ার একটা ছবি দিতে, জি জি জি, আর আমার আম্মাজান যদি রাজি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওনাকে একটা পোন মারি দিবি। এই যে ছবি, ছবি নয়, সরাসরি দেখা করতে চাই। যার বিয়ের জন্য এমন অদ্ভুত আয়োজন, তাকে সরাসরি না দেখলে এই কৌতূহল কৌতূহলে থেকে যাবে। তাইলে কিন্তু এইরকম বান্ডিলা আরো কয়েকটা লাগবে। আই ডোন্ট কেয়ার, প্রয়োজনে দেব। বুঝতে পারছি বুঝতে পারছি, আপনাকে আমি চিনে ফেলছি। আমি আমার আম্মাজানের সঙ্গে আপনাদের দুজনের মোকাবেলা করি, দেখা করার ব্যবস্থা করে দিই, বুঝতে পারছেন? তো শেষ, পৃথিবী আয় তোরটা লাগিয়ে দিই। সবকিছু খুব ভালোভাবে লাগাতে পারে, মানে আলতাও লাগাতে পারে। দে বন্ধু, ভালো করে লাগিয়ে দে, আপনি ও পাশে বসুন। দিন, আপনার পাটা এদিকে দিন। এত সুন্দর একটি পা, এই পায়ে একটি নূপুর পড়লে কি সৌন্দর্য দেখাতো, মানা তো বেশ ছিল তো, তাই নাকি? ওর মায়ের দেওয়া সুন্দর একজোড়া নূপুর ছিল, কিন্তু হঠাৎ একটি নূপুর হারিয়ে যায়। দেখবেন, ওই নূপুরটি যে ফেরত দেবে তার সাথে ওনার বিয়ে হতে পারে। আপনি জানলেন কি করে? না মানে, আপনার মায়ের দেয়া নূপুর তো, ওই নূপুরের সাথে আপনার আত্মার একটা সম্পর্ক আছে না? নূপুরটি যে ফেরত দেবে তাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করব। সরে, কাজ হয়ে গেছে, রাজকে একটু ডেকে দাও তো। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। বুঝলি দোস্ত, কালকে 5,000 টাকা বাজি ধরে বাজি জিতে গেছি আমি। রাজ, তোমার চাচি তোমাকে ডাকছে। এই, তোরা ঠিক মতো বাতি লাগা, আমি আসছি। চাচি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুই আমার আপন, আমি খেয়াল করেছি ওই বড়লোকের মেয়ে পৃথিবীর প্রতি তোর প্রেম ভাব হয়েছে। হ্যাঁ চাচি, ঠিক বলেছেন, এটা আমার জেদ,
ভালোবেসে একদিন পৃথিবীকে আমি বউ করে ঘরে তুলব। বলিস কি তুই? পৃথিবী অনেক বড় লোকের মেয়ে, আর তোরা গরিব। তেল আর পানি যেমন মিল হয় না, তেমনি ওর সাথে তোর। চাচি, আপনি আমাকে দোয়া করবেন, পৃথিবীকে আমার পেতেই হবে, ব্যাস। রাজ শোন, দেখো কি কাণ্ড, বাড়ির মধ্যে বিয়ে, অথচ এই ছেলে ওই বড় লোকের মেয়ের পেছনে ঘুরে কোন নাচনি যেন নাচে।
হ্যালো আপামনি। জি 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 স্যার আপামনি। কই কোনায় স্যার? কোনায় আমার আম্মা যান স্যার? আপামনি আসে নাই, আপামনি ফোন দিচ্ছে। এই যে তাই কথাটা কইতে কি তোর ইনকাম ট্যাক্স দিতে হইতো নি ব্যাক করব টাকার। না 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 খুব জানি কোথাকার সর সরে কিন্তু স্যার আমারে গালি গালাজ না করিয়া ফোনটা ধরেন। এইটা অবশ্য ঠিক কইছ। হ্যালো স্যার, আপনি তো ফোন উল্টা করছেন। আব্বু আমি আজই চলে আসছি, ইনফ্যাক্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ আম্মা জান, সাবধানে আইয়ে কেন। রাখি আব্বু, বাই। ওই যে উনি। ও আইসেনি? জি স্যার। স্যার আপামনি না, আপামনি না, মেহমান মেহমান। ওই যে স্যার। আসসালামু আলাইকুম। আলাইকুম। মানে আপনি কে? স্যার বললাম না, উনি একজন মেহমান। ও চিট চিট বসি পড়েন। এখন বলেন আপনি কি জন্য আসিছেন? আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তা কি গাড়ি নিয়ে এসেছেন? হাডুডু চড়ি নাকি প্যারাডু? জি না। তাহলে কি লেখাশু? না। তাইলে নিশ্চয় জাগুয়ার? না। তাইলে কি আপনি গরু গাড়ি নয় তো ঠেলা করে লই আইছেননি? দেখুন আমার ছোটখাটো একটা গাড়ি আছে, আপনি যেগুলো নাম বললেন সেগুলো নেই। হ্যাঁ তবে ভবিষ্যতে হবে। বুঝতে পারছি অরংবাজি কেন। আপনি কি পাত্রের বড় ভাই? আমি নিজেই পাত্র। নিজে নিজের বিয়ের কথা বলতে এসেছি। কথা যত ইচ্ছা বলতে পারে, কত কথাই তো বলা যায়। কথা বলতে তো আর ইনকাম ট্যাক্স দিতে হয় না, আর এটা তো বিয়া, বনভোজন না যে একবার খাইলে আমার শেষ হয়ে গেল। আমার মাইয়া মাসে কত খরচ করেন আপনি জানেননি? কত আর খরচ করবে, ম্যাক্সিমাম 10-20-30 হাজার। আরে 10-20-30-50 মানুষের তো সেফদি গনে, আর মাইয়া গনা তো দূরের কথা, মেলা বাড়ি ফালাই দেয়। বুঝছেন নি কুজার চিতই হতনের শখ হয়েছে। দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সেটা যে আপনি বুঝতে পারছেন সেই জন্য আপনাকে অনেক টেন্ডা পাই। সাই রয়েছেন কেন? ইংরেজি জানেন না, ইংরেজি বলেন কেন? যেভাবে আপনি আমাকে অপমান করলেন, ইন টাইম আই উইল টিচ ইউ এ গুড লেসন। আপনি তো ইংরেজি বোঝেন না, তবে আমি আপনাকে সময় মতো উচিত শিক্ষা দেব। কত বড় সাহস, কাউয়ার বাচ্চা কাউয়া আর মাইয়া তোলা, তারে বিয়া করতে চায়। আরে আমার আম্মা যা, আম্মা যা, আমি এইখানে। আরে তোমাকে ঠিকই মিস করেছি আব্বু। এতক্ষণে আর কলজার মধ্যে পানি আসলো, আমনারে আমি হিরি পাইছি। আইয়েন আর বুকে আইয়েন। আচ্ছা এই যে গ্রামে গেলেন, কেমন লাগলো? আর বলুন আব্বু,
এখানে সবকিছু ড্রাই আর ড্রাই, আর গ্রামে জানো চারদিকে গ্রিন, কত সুন্দর। আরো কি হয়েছে জানো আব্বু, এই পর্যন্ত পানিতে নেমে ভীষণ গোসল করেছি। সাঁতার জানেন না এল্লাই? তুমি তো জানো সবই। খুব মজা করছেন কেন? অনেক মজা হয়েছে আব্বু, ভীষণ মজা হয়েছে। আচ্ছা বুঝছি তো, উপরে যান, অনেক দূরত্ব কষ্ট করে আইছেন, আপনি উপরে যাই, আপনার তো সাওয়ান নেন, সাওয়ান নিয়ে আরাম করেন, পরে কথা কই যান। আচ্ছা আব্বু পরে কথা হবে। আচ্ছা আচ্ছা। স্যার স্যার। হ্যাঁ কে কে? আপনার সেক্রেটারি আপামনি আইসা গেছে, আপনার খরচটা আবার বাইরে গেল স্যার। তোরে যে আমি এক নম্বর ছাগল কই কেন জানোস? কেন? এই ছাগলের বুদ্ধি আর তোর বুদ্ধি এক সমান। আর এই খরচ কমানোর লাইতো আই রোহানের মতো বড়লোক ছেলেরে আত করছি। বন্ধু তোমার ফোন বাজছে, ধরো। হ্যালো, কি পৃথিবী ঢাকায়? আমি এক্ষুনি আসছি। ও শিট, গাড়ি তো গেছে। হ্যালো, কোনো চিন্তা করেন না ভাই, বিকালের আগে আপনার বাসায় গাড়ি পৌঁছে যাব, আমি নিজে দিয়ে আসুম। রাখি, আসসালামু আলাইকুম। এই গাড়িটা আজই ডেলিভারি দিতেই হবে, তাড়াতাড়ি হাত লাগা। ভাই কি হইছে? রাজ আসছে। রাজ আইছে? কই রাজ? ভাই এত তাড়া ওর কি হইলো? রাজ গা গোসল দিয়া খাওয়া দাওয়া করুক। আরে না না, আমি না খেলে আমার ভাইয়ের গোসল খাওয়া কোনোটাই হইব না, কোনোটাই হইব না। এইটা কোনো কথা হইলো? এত বড় হয়ে গেছে এখনো গোসল করা দিতে হবো? ভাইয়া হয়েছে তো হয়েছে। ভাইয়া তুমি কি এখন আমাকে ছোটটি মনে করো? আমার কাছে সারা জীবন ছোটই থাকবে। মাথায় কি ময়লা রে বাবা রে বাবা। পিকটার মধ্যে সাবান দিয়ে দি। এই গ্রামে কয়দিন ছিলে, কি খাইছিস, কি গোসল করছিস ঠিক নাই। আর বিয়েতে কি কি করলি আমার একটু কত দেখি। খুব মজা হয়েছে ভাইয়া, ভীষণ ভীষণ মজা হয়েছে। আবার কারো প্রেমে পড়ে যাচ্ছে তো? কি বলো না ভাইয়া। তবে হ্যাঁ, একজন বড় লোকের মেয়ের সাথে পরিচয় হয়েছে, যেমন সুন্দর তেমনি দেমাগি, তবে অনেক ভালো। বুঝছি, না না ভাইয়া তেমন কিছু নয়। ঠিকই বুঝছি, বয়স তো আর কম হইলো না, এই বয়সে মনে একটু রং লাগতেই পারে, কিন্তু সাবধান। মানুষে তো দেওয়ালের মধ্যে আপনার প্যারাক ঢুকায়, তো তুমি কানের মধ্যে প্যারাক লাগাইছো কেন? স্যার প্যারাক না, দুল দুল চাটা। কি হয়েছে কি হয়েছে আমার? আরে আমার আম্মা জানেন কি হয়েছে? হ্যাঁ আম্মা জানেন, আপনার তো লাফালাফি করতে চাচ্ছে। কি হয়েছে? তেলাপোকা, তেলাপোকা কোনাই? হ্যাঁ চলে গেছে, চলে গেছে মনে হয়। খুব ভালো লাগলো, এতদিন পর দেশের কথা বললেন, খুব আনন্দ লাগতেছে। জানো আপু, আম্মুর রেখে যাওয়া একমাত্র স্মৃতি নূপুরগুলোর একটি আমি খুঁজে পাচ্ছি না। আব্বু তুমি মার্কেটে যাবে না? আজ যাইতে হাইতাম না রে আম্মা জান, কাল খেলে হইতাম। ওকে ফাইন, বাই। বাই, বাপের একমাত্র হল আই, বাই এলো কোনত। শোনো বাবা, তোমাকে আমি একটা ফাইনাল কথা বলি, আর ফাইনাল কথাটা হইলো এই, আমি আমার আম্মা জানকে সম্পূর্ণ ভাবে অন্য ভাবে তৈরি করছি, তোমাকেও অন্য ভাবে দায়িত্ব নিতে হইব। মানে? মানে হইলো আর মাইয়া, মানে আমার আম্মা জান যদি তোমারে হসন্দ করি থাকে, তাহলে তার যত কেনাকাটা সেটি যা যা কিনতে চায় সব কিছুর দায়িত্ব তোমারে নিতে হইব। তারপর আমি চিন্তা ভাবনা করে দেখতুম, কি রাজি আসনি? জি আমি রাজি।
শারমিন, শারমিন, এই শারমিন, কোথায় তুমি? এদিকে এসো। কি ব্যাপার, খুব ফুর্তিতে আছো মনে হচ্ছে। ফুর্তি মানে বলো, মহা ফুর্তি। সিঙ্গাপুরের সাথে আমাদের কোম্পানির জয়েন্ট বিজনেসটা পাকাপাকি হয়ে গেছে। এভরিথিং ইজ ওকে। আগামী মাস থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে। কম করে হলেও মাসে কোটি টাকা লাভ। এক ছেলের জন্য আর কত কামাবে বলো? এক ছেলে মানে রোহানের ছেলে, তার ছেলে, তার ছেলে, সবাই খাবে। নাতি নাতনি তো পরের কথা, তোমার ছেলে তো আজ পর্যন্ত একটা মেয়েও পছন্দ করতে পারলো না। উনি নাকি ওনার মনের মতো মেয়েই খুঁজে পাচ্ছে না। এবার বোধহয় পেয়ে গেছি মাম্মি, আর খুঁজতে হবে না। তাহলে দেরি কেন? সেই মেয়ের ঠিকানা বলো, কাল গিয়েই বিয়ের কথা পাকা করে আসি। কি করে যে চৌধুরী সাহেবের মেয়েটাকে দেখলো আর পছন্দ হয়ে গেল, ব্যাস এইগুলো এলো। ব্যাক আল্লাহর ইচ্ছা, আমনে হইলেন বিরাট শিল্প পোতা চরিপতি, দুনিয়ার টেয়ার মালিক। আমনে যার বাড়িতে আইসেন, আমনেরা যে কিভাবে খাতির করি আমি বুঝতে পারতেছি না। না না, এসব বলে লজ্জা দেবেন না। শুনুন। জি বলেন। এবার কাজের কথা বলেন। যেহেতু আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, সেহেতু শুভ কাজটা আমরা তাড়াতাড়ি সেরে। জি ফেলেন ফেলেন। অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। এইসব কথা বলি, আপনি আমার লজ্জা দিবেন না। আরে আপনি কত বড় লোক, আপনার ছেলের ঘরের বউ করি আর মাইয়ার লই যাবেন, এটা বহুত বড় তকদিরের কথা। এখন কত হইল আর মাইয়ারে দেখবেন না? আহা, দেখার দরকার নেই, আমরা তার ছবি দেখেছি। আমার ছেলে যেখানে কাউকে পছন্দই করে না, সেখানে আপনার মেয়েকে পছন্দ করা মানেই আমরা এখানেই বিয়ে করাবো। জি জি, আপনি রাজি তো? এইটা কোনের কি দরকার? আর আমি যদি আলহামদুলিল্লাহ না বলি, লোকে তো আমার ব্যাককল কইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা মনে প্রাণে করি বিশ্বাস, এই তুমি আছো বলে আছি নিশ্বাস, এই কথা মনে প্রাণে করি বিশ্বাস। ওই সূর্য ডুবে গেলে পৃথিবী তোরে বে যায় বেশে
অজানায় তুমি আমি যাব ভেসে যেখানে আমিও সেখানে
সামলানোর চেষ্টা করবো না। এ বেটা হ্যান্ডকাপ লাগা, মাইয়ের মানুষ দেখলে উন্দর হয়ে যাও। কার উপর অত্যাচার? আপনি যে ভাবছেন আসলে তা নয়, আমি ওনাকে বাঁচিয়েছি। শাট আপ পৃথিবী, আপনি চুপ করে আছেন কেন? ওনাকে কিছু বলুন। উনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটা টোটালি তোমার সাজানো নাটক। এক্স্যাক্ট। তা না হলে আমি কখন কোথায় যাই সেটা তুমি কি করে জানো? এই থানা লই চল, ধর শক্ত করে ধর, হাড়ো মিয়া। এবার বুঝবে মজা। একটা মেয়ে মানুষ ধরে আনতে পারে না, নাম হয়েছে রিমোট শিকদার। অপধর্ত স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আপনার গাড়ি পরশু দিনের মধ্যে ঠিক হয়ে যাইব ভাইজান। হ্যাঁ রাখো। জি স্যার। হ্যাঁ স্যার, কি ব্যাপার? রাজরে পুলিশ ধরে নিয়ে গেছে। কও কি, রাজরে পুলিশ ধরে নিয়ে গেছে? আপনি যা বলছেন তা ঠিক নয়, আমি ইপটিজিং করিনি, আমি গুন্ডাদের হাত থেকে মেয়েটিকে বাঁচিয়েছি। ফিল্মের হিরো হইতে গেছো, ভিলেনের হাত হইতে নাই কিন্তু বাঁচাইতে গেছো। যে মারতেছেন কোর্টে চালান দিলে আপনি নিজেই ফাঁসা দেবেন। তাই তো না রে, বেজালে যে লাভ নাই। এও পরে সাইডে সেকেন্ড টাইম তোর আমি আকামে না দেই। আপনার যে ব্যবহার, আপনার লগে জীবনে কেউ প্রেম প্রীতি করছে? তুমি কেডা হঠাৎ করে ঠেনা পড়া নান পড়ছো? স্যার আমার ভাই কই? ভাই কেডা তোমার ভাই? রাজ, আমার ভাই রাজ কিছুক্ষণ আগে যারে ধরে লইয়াছে। ও বুঝি। আরে ভাই, আপনার বাইরে তো এইমাত্র বুঝাই টুজে পাড়াই দিছি, আপনি একটু বুঝাই করিয়েন। মাইয়ে মাসের পিছিয়ে ঘোরাঘুরি ঠিক না? হ স্যার, অবশ্যই বুঝাম। আপনি খুব ভালো মানুষ স্যার। ভাইয়ের চেহারা দেখলে বুঝবা আমি কত ভালো মানুষ। কেটা আসসালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম আসসালাম। আসি স্যার। ঠিক আছে ঠিক আছে। কি ঝড় উঠল? রাজ, সারাদিন তুই কই ছিলি?
সেই থানার থেকে তুই কখন বেরিয়েছিস? আরে পুলিশ তোর এমন পিটাইছে কে, তুই কি করছিস? কিছু না ভাইয়া, সবকিছু উপকারের প্রতিদান। তুই কি কর, আমার খুইলা কর। একটি মেয়েকে বাঁচালাম কিছু মাস্তানের হাত থেকে, অথচ পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে মারল। শালার পুলিশ আমার মিথ্যা কথা কইলি, অন্যায় ভাবে আমার ভাইয়ের গায়ে হাত দিছস, তখন আমি আমি মানহানির মামলা করুম। না না ভাইয়া, পুলিশের কোনো দোষ নেই। যাকে বাঁচালাম সেই যখন কিছু বলল না, তখন পুলিশকে দোষ দেব কেন? তোরে কতবার কইছি, সাই টাকার উপকার করতে নাই, এখনকার মানুষ ভালো না। নে শুয়া পড়, আমি তোর তেল লাগাই দিই, আয়। লাগবে না ভাইয়া, আমার তেমন কিছুই হয়নি, কিন্তু শরীরের ক্ষতের চেয়ে মনের ক্ষত অনেক গভীর। এত কঠিন কথা আমি বুঝি না, আমি শুধু বুঝি আমার পায়ের শরীরে মায়ের দাগ আছে, সেই দাগে আমার ওষুধ দিতে হইব, আর কোনো কিছু আমার বোঝার দরকার নেই। ভাইয়া, এই আপনার চাওয়া 10 লক্ষ টাকা। আরে বাবুরে, এই টেয়ারার কোনো দরকার ছিল না, হঠাৎ করে আমার হাত তো একটু টানাটানি হয়ে গেল, কারণ আমি একটা প্রজেক্ট করছি। এই প্রজেক্টটা হইল শুটকির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা যখন পুরোপুরি চিট ডাউন হয়ে যাব, তখন আমি তোমার টেয়া ফেরত দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, যখন আপনার সুবিধা হবে তখন দেবেন। আচ্ছা আচ্ছা, তবে আঙ্কেল বুঝতে পারছি তো, আর কোন লাগত না আম্মাজানের সাথে যাতে তোমার বিয়া তাড়াতাড়ি ওই যায়, এটা কইবার তো ওই যাইব। কিন্তু ওমা ইয়ান্দি শিরা কেন? না না শিরা না, শোনো, তোমার তো যে আমি টিয়া লইছি এটা জানো, খবরদার আমার আম্মা যান না জানে তাহলে সমস্যা হয়ে যাইব। প্রথম দেখার পর থেকেই ওর নামটা আমার মনের মধ্যে গাঁথা হয়ে গেছে। পৃথিবী আমার প্রথম এবং পৃথিবী আমার শেষ ভালোবাসা। আমার কিন্তু ভয় হরে রাজ, কারণ মেয়েদের আমি চিনি, ওরা এক এক সময় এক এক রূপ ধরে, আল্লাহ জানে কি হয়। কিছুই হবে না, পৃথিবী আমারই হবে। আচ্ছা তাহলে ভাগ্য পরীক্ষা হয়ে যাক। বেশ তো হয়ে যাক। বলতো কয়টা মার্বেল আছে? কবি 4টা। সত্যি সত্যি খুলি? হ্যাঁ খোল। ওই যে পৃথিবী। পৃথিবী, তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন বাউন্ডেলের ছেলেকে আমি বিয়ে করবো, আমি ভালোবাসবো? প্রেম ভালোবাসার স্বর্গীয়, চাইলেই তাকে পাওয়া যায় না, ভালোবাসাকে অর্জন করতে হয়। সেদিন তুমি গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমাকে বাঁচানোর নাটক করে তুমি নিজেকে হিরো বানাতে চেয়েছো। ওসব সিনেমার নাটকে হয় মিস্টার, বাস্তবে নয়। আরেকটা কথা মনে রেখো রাজ, তোমার মতো সাধারণ একটা ছেলের সাথে আমার বিয়ে কোনোদিন হবে না। আমার বিয়ে হবে আমার স্ট্যাটাসের সাথে, আর অ্যাডজাস্ট হবে বাবার পছন্দের কোনো ছেলের সাথে, সেটা হতে পারে রোহান বা অন্য কেউ, বাট নট ইউ। পৃথিবী, তুমি যা বললে তার সব ভুল, সব মিথ্যে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা তোমার মন পরিবর্তন করেই ছাড়বে। তুমি শুধু আমার, তুমি আমার, তুমি আমার। যেতে যেতে পথে একা, তোমার সাথে হলো দেখা। যেতে যেতে পথে একা, তোমার সাথে হলো দেখা। চোখে চোখে পড়লো নজর, এক পলকে ঢুকি
মনের ভেতর রাত যে আমার যায় না ভালো দিনটা লাগে ভীষণ কালো ভালোবাসা করা দায় করিল প্রাণ যা কি করি উপায় বলো কি করি উপায় কি করি উপায় কাছে এসে কেন থাকো দূরে দূরে তোমায় কাছে না পেলে যাব যে আমি মরে এত কাছে এসে কেন থাকো দূরে দূরে তোমায় কাছে না পেলে যাব যে আমি মরে কি যে করি কিছু বোঝানো না যায় কি যে করি কিছু বোঝানো না যায় ভালোবাসা করা দায় করিল প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় কি করি উপায় যখন এলে তুমি কেন দূরে লুকাও কেন তুমি বারবার এসে হারাতে চাও কাছে যখন এলে তুমি কেন দূরে লুকাও কেন তুমি বারবার এসে হারাতে চাও খুঁজে নেব তোমায় তারায় তারায় খুঁজে নেব তোমায় তারায় তারায় ভালোবাসা করা দায় করিল প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় কি করি উপায় রাজ কি হয়েছে ভাই এইভাবে এখানে শুয়ে আসছোস কিছু না ভাইয়া এমনিতে ভালো লাগছিল না তাই কিছু একটা অবশ্যই হয়েছে ক ভাই আমার খুইলা ক আমি তোর লাইকা না খাইয়া বয়া থাকতে থাকতে তারপর তোর খুঁজতে বেরিয়েছি আয় চল আগে বাসায় যাই তারপর সব কথা শুনুন নে চল ভাই আয় না তোকে শোনা ভাই চল ভাই আম্মা জান এই যে রুহান ছেলেটা আছে না খুবই খানদানি ঘরের ছেলে তার সেও বড় কথা বিরাট বড় লোক বাড়ি ঘর টিয়া হইসা কোনো কিছুর অভাব নাই ইয়ান বিয়া হইলে আপনি সুখে থাকতে আসবেন ও ফাব্বু তোমাকে আমি কতবার বলবো এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তাছাড়া পড়াশোনা শেষ না করে আমি বিয়ের কথা একদম ভাবছি না আরে আম্মা জান একটু চিন্তা করেন এই যে এই মুইতা কান আই বুড়া হয়ে গেছি আমরা আম্মা জান কতদিন আগে মরে গেছে আজরাইল আলাইহিস সালাম কিন্তু এই বাড়িটা চিনি গেছে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তার আগে রোহানের হাতে আপনারা তুলে দিতে পারলে আমি মনের আনন্দে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে একটা ফাইনাল ট্যুর দিতে পারি আমাকে জোর করো না তো আব্বু তাছাড়া আমি এমন কোনো কাজ করব না যে
তোমার সম্মান নষ্ট হবে। আরে সে বিশ্বাস আমার আছে, কিন্তু কথাটা হইল বিয়ে আপনাকে করতেই হইবে। না, আমার পরিষ্কার কথা, আমি এখন বিয়ে করতে পারবো না, ব্যাস। এটা কোনো কথা হইল নি, আমি ওনাদের জবান দিছি না, আমার জবানের একটা মূল্য নাই, এই বিয়ে আপনাকে করতেই হইব, এটা আমার শেষ কথা। হাউ স্ট্রেঞ্জ, ড্রেস আমার বিয়ে আর আমাকে না জানিয়ে তুমি পাকা কথা দিয়ে দিলে। এই বিয়ে আমি কিছুতেই করব না। আপনাকে বিয়ে করতেই হইব, এই বিয়ে না করলে আর অসুবিধা আছে, আমি আপনাকে এই বিয়ে করাই ছাড়িব, এটা আমার ফাইনাল কথা। তাহলে তুমি আমার শেষ কথা শুনে বলেন, আমি এই বিয়ে করব না, করব না, করব না, ব্যাস। হুঁচটনি কথা, আর আমার কি দোষ, আমি বিয়ে করতে তো বড় সাহস, এই মাইয়ার আমি লাই দি দি মাথায় উঠাইছি, অন যদি কাফারা দিতে হয় কাফারা দিও, কিন্তু কিন্তু এই বিয়ে করাই ছাড়িও, আর মাথা গরম, ও মা তাওয়ার মতো না ওই কেসে। স্যার ঠিকই বলছেন, মাথা গরম হবারই কথা স্যার, ফ্যানটা সাইড়ে দে। কি ফ্যানটা সাইড়ে দি স্যার? ফ্যান সরে দিলে বিদ্যুতের দমকে দিব তোর বাপে দিবে দিবে। এই শোন, এদিকে আয়, একটা বাড়ির মধ্যে কিছু পানি আর মাত্র দুই ফোঁটা দুই ফোঁটা ফরুয়ার তেল পানির মধ্যে ভালো করে গুঁড়ি আর কাছে লই আয়। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। কুসুম কুসুম সরিষার তেল আর পানি। ওহ, বড় স্ক্যাডের মধ্যে আছি, খুবই দুঃখের মধ্যে আছি। হাই পৃথিবী, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। এটা আপনার জন্য, বেশি কিছু না, সামান্য একটা হিরের নেকলেস। নেকলেস আমার জন্য কেন? এই দিনটাতে ভালোবাসার মানুষকে ভালোবাসার জিনিস দিতে হয়। তা আমাকে দিচ্ছেন কেন? আমি তো আপনাকেই ভালোবাসি। তাছাড়া আপনি আজকে আমাকে ভালোবাসছেন না, কিন্তু বিয়ে হয়ে যাবার পর তো। বিয়ে অসম্ভব। কি বলছেন, আমার বাবা এসে আপনার বাবার সাথে পাকা কথা বলে গেছেন। পাকা কথা বলার আগে আমার সাথে তাদের কনসাল্ট করা উচিত ছিল। আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমার পড়াশোনা শেষ না করে আমি কাউকে বিয়ে করছি না। তাহলে পড়াশোনা শেষ করেই না হয়? অবশ্যই তাই করব, কিন্তু আপনাকে যে বিয়ে করব তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনি কি আপনার বাবার সিদ্ধান্তকে সম্মান করতে চাইছেন না? বাবার সব সিদ্ধান্ত আমি মেনে নিতে পারলেও জীবনসঙ্গীর ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। আমি তাকেই বিয়ে করব যাকে আমার পছন্দ হবে। সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আপনি এখন আসুন। ওই দেহ। আরে একজনকে বিদায় না করতেই আরেকজন এসে হাজির। বলুন আপনি কি নিয়ে এসেছেন, স্বর্ণা লঙ্কার, হীরার জড়োয়া সেট, না তার চেয়েও দামি কিছু? না, তেমন কিছু আমি আনিনি, তবে আমি এনেছি এমন একটি গিফট যা আমার কাছে আপনার আমানত ছিল। যেদিন আপনার পা থেকে নূপুরটা ছিটকে পড়ে গেল সেদিনই পেয়েছিলাম, কিন্তু ফিরিয়ে দেবার আগে আপনি চলে গেলেন। দ্বিতীয়বার ফিরিয়ে দিতে চেয়েছিলাম মিথিলার বিয়েতে, কিন্তু তখন সময় আর সুযোগ কোনোটাই আপনি আমাকে দেননি। তাই আজ এই ভালোবাসা দিবসে আপনার মনে ভালো লাগার বিন্দুমাত্র অনুভূতির জন্য আপনাকে দিয়ে গেলাম। কে জানে, হয়তো একদিন এই নূপুর আপনার আমার ভুল বোঝাবুঝির অবসান করবে। এই রাজ সেদিনের অপেক্ষায় রইল। গুড বাই।
সত্য অনেক ক্ষেত্র, আর কেউ না। না পৃথিবী, না, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারো না। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। এই ফকিন্নির বাচ্চা, চেয়েছিলাম তোর মাথায় এই দামি বোতলটা ফেলে তোকে মেরে ফেলতে, কিন্তু বেঁচে গেলি। আরে বাঁচানোর মালিক তো উপরওয়ালা, তার আগে বল কেন আমাকে মেরে ফেলতে চেয়েছিস? পৃথিবীর জন্য, পৃথিবী আমার, ওর সাথে আমার প্রেম ভালোবাসা বিয়ে সব ঠিক। তুই ওই পথ থেকে সরে দাঁড়া। আমার মন যতক্ষণ সরে না দাঁড়াবে ততক্ষণ তোর মতো ছেলে আমার কিছুই করতে পারবে না। পৃথিবী শুধুই আমার, পৃথিবী আমার, শুধুই আমার। আর একবার পৃথিবীর নাম উচ্চারণ করলে তোর জীব টেনে ছেড়ে ফেলবো ফকিন্নির বাচ্চা। কি বললি? পৃথিবী শুধুই আমার, পৃথিবী আমার, পৃথিবী আমার, এই পৃথিবী শুধুই আমার, পৃথিবী আমার। এই রাজটা কে? স্যার আমি কইতেছি, ওই যে আমার বাড়িতে ছিল ওর নামই রাজ, ওরে টাইট দিলে সব ঠিক হয়ে যাইব। রাইট রাইট স্যার, আমি ওর বড় ভাই গ্যারেজটা চিনি, আপনার আমি লই যাবো। নি গ্যারেজ? জি, রাজের বড় ভাই গ্যারেজের মালিক, আস্তা হুন্যের পুত। ওই কাদের? ওই ওই রাজা, এদিকে আসো, বিকে সাহেব আইছে। আসসালামু আলাইকুম। আলাইকুম। কি ঠিক করবেন, গাড়ি তো দেখি না লগে, গাড়ি আছে না নাই? গাড়ি আছে কি নাই এটা তো হরের কথা, আগে তোমার ঠিক করতে হইব, বুঝতে পারছো নি? কি কইতাছেন? আরে তো ঠিকই কইতাছে। এই বেটা পাশের চেয়ে কোনচি বড়? আরে তুমি তারে দমক দিতেছো কেন? সে কি মায়ের বাপ নি? মায়ের বাপ তো আমি। তোমার ভাই রাজমিস্ত্রি নাকি রাজ, কি জানি নাম তার? সে কে, কি হয় তোমার? ও আমার আদরের ছোট ভাই কেন, কি করছে? আদরের ছোট ভাই কেন? তাহলে কোলে বয় সুমা দিলেই তো পারো, নিচে না বসাই উপরে উঠাইছো কেন? উপরের দিকে তাকাই থাকলে তো গাড় ব্যথা হয়ে যাবে, বুঝো নাই? ঘুরাঘুরি পছন্দ করি না। কি কইতে চান কয়া ফালান? তোমার ভাই আমার মাইয়ার আগে পিছে ঘোরাঘুরি করে, তাকে ডিসেন্ট্রি করে। স্যার ডিস্টার্ব? হ্যাঁ যেটা কইলো ওইটাই করে। ডিস্টার্ব করে কি না জানি না, তয় আপনার মায়ার একদিন বাঁচাইতে গিয়া সে যে পুলিশের কাছে মাইর খাইছে সেটা আমি জানি। শোনো, তোমার ভাইয়ের গুনগান আর গাইতেইব না, তার ভালো করে বলে দিও সে যেন আমার মাইয়াকে ডিস্টার্ব না করে, তাহলে অসুবিধা হইব। চল কেসবাদ, চলে তারা সাবধান করে দিও। হ্যাঁ স্টার্ট দে। তারা অসুবিধা কি হইব সেইটা পরে, কিন্তু অন্যায় ভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু করলে আল্লাহ বাঁচাইছে, সময় মতো মুখ না করাইলে সুপারি খাইতাম। আরে ভালো হয়ে গেছি, নইলে যে কি করতাম? কি বলছো ভাইয়া, পৃথিবীকে আমি ভুলে যাব? হ, আমি চাই না ওই একটা মাইয়ার লাইগা তোর কোনো ক্ষতি হোক।
পৃথিবীর জন্য আমার ক্ষতি হবে কেন? ওর পাপ আজ নিজে আমার গ্যারেজে আইসা আমার হুমকি দিয়ে গেছে। আমিও তারে সারি নাই, কিন্তু আমি জানি অগোর সাথে আমি পারুম না। অগো টাকার জোর আছে, টাকার জোরে ওরা দিনের রাইট বানাইতে পারে, আর আমার ভাইয়ের জীবন নষ্ট করতে কতক্ষণ। ভাই তোর লাইগা আমি আমার জীবনের সব সুখ গোয়া টিপা খুট করছি, নিচে পিয়াসাদি বদ্ধ করি রে। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন রে, তোর তো হয় নাকি ওই মাইয়ার কারণে আমার সেই স্বপ্ন তুই নষ্ট করে দিস তারে ভাই। ভাইয়া আমি এমন কোনো কিছুই করব না যাতে তোমার কষ্ট হয়। ভাইয়া তুই আমার লক্ষ্মী ভাই, যা হাত মুখ দিয়া একসঙ্গে ভাত খাবো। জানা আমার ভাইকে অপমান, দাঁড়াও মজা দেখাচ্ছি। ওই দেখ পৃথিবীর বাবা আসছেন, ঠিকঠাক মতো সামলাবি। আসসালামু আলাইকুম। আলাইকুম, বসো। আসলে চাচা প্রত্যেক দিন একজন মুরব্বীরে চানা খাইয়ে আমরা খাই না। কি কথা স্যার, ফিরি চা খাওন কি ঠিক হইব? আরে চিন্তা করি দেখ, কত ভালো ছেলে, মুরব্বীর কত সম্মান করে, আর তুই একটা ব্যাগ কর দাও চা দাও। বসেন স্যার, দাদে খুবই চমৎকার চা। কেমন লাগতেছে? এই এইবার কাম হয়ে গেছে। ওই যে একটাই স্টার্ট লয়ে আমার এরাই খে, আপনি কই যাইতেছেন স্যার? ও স্যার এই রে তুই, আরে হালাই কুনাই যা। তোমার হালার বুঝা, এইবার বুঝবা বাছা ধন তোমার কি ঘটে। এই তোর মোবাইলটা দে তো, তাড়াতাড়ি দে দোস্ত, কাম আই রে আলাই দি। হ্যাঁ এনে কথা বল। কার 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 কার, হ্যালো হ্যালো পৃথিবী, আপনার আব্বু এখন শান্তিনগর মোড়ে ভিক্ষে করছে। ও মাই গড, আব্বু ভিক্ষা করছে? আচ্ছা আমি এক্ষুনি আসছি। রাস্তার পোতাত কাইয়া মিয়া একটা জটলা বাদা লইছেন, তামসা ডাকতেছেন আপনার? হ্যাঁ একটা মানুষ হয়ে রয়েছেন না, মরি গেছে না দেখ কেন ভিড় করছেন? কেন সারা নাই করলে যান, যান সারা নাই যান। রাস্তার মধ্যে উঠি রইলাম কেমনে? বাবা এই মাইয়ের বাবা এই, আর এই বাবার মাই এই, যান বাসায় যান। এল কি বাজে শুরু করছে রাস্তার মধ্যে? চিঠি আপু, টাকার জন্য তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারছি না। আমি তো নিজেও বুঝতে পারতেছি না কে আর এনে তুই গেল। আব্বু তো
তোমার যখন টাকার এতই দরকার তখন রোহানকে আমি বিয়ে করে আমি তোমাকে টাকার পাহাড় বানিয়ে দেব। কি কইল, রোহানকে বিয়ে করব? তাই আমার এন হইল বানাই তুই কেছে, তা করে আমি অনেক টাকা পুরস্কার দিয়ম, কম করি হইল 600 টাকা। নাম আমার রিমোট সিকদার, নিজের জীবন বাঁচানোর লাইগা তোমার রোহান তোমারে ফালাইয়া ভাইগা গেছে, ওই দিন তো বাঁচা গেছো, আজকে তোমারে বাঁচানোর কেউ না। আছে 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 ভাইজান আছে। তুই আবার আইছো? থামেন ভাইজান, আপনার সাথে হিসাবটা পরে হবে। কি বলেছিলাম না, আপনি যেখানে আমিও সেখানে। ভাইজান ওকে যেতে দিন, নইলে না হইলে তুই কি করবি? ভুলে গেলি? ওই দিন যা করেছিলাম আজও তাই করব। এখন নিশ্চয় বুঝতে পারছেন ওই দিনের ঘটনা সাজানো ছিল না, আজকেরটাও না, আর তাই তো আপনি যখন যেখানে আমিও তখন সেখানে। আপনি আমাকে ভালো না বাসলে কি হবে? আমি আপনাকে ভালোবেসে যাব। সেদিন আপনি আমাকে যা বলেছিলেন তাতে আমি কিচ্ছু মনে করিনি, কারণ সেদিনের কথাগুলো আপনার মনের কথা ছিল না, তা আমি জানি। আসি। আরে কি ব্যাপার কি? হ্যাঁ, আরে আপনি এইভাবে হাঁটাহাঁটি করতেছেন কেন? 15-20 মিনিট ধরে হাঁটাহাঁটি করতেছেন, আপনি কি অলিম্পিকে হাঁটাহাঁটির প্রতিযোগিতা করবেননি? আরে সমস্যাটা কি? আর একটা কুলি কনসাই, আরে রেনি রয়েছে, কথাটা কন। এই যে রোহান আইসনি বাবা, কোন সময় আইলা? ব্যাপার আজ তোমার খুব সুন্দর লাগতেছে, আজকালকার হোলাহানরা তো নানান ধরনের স্টাইল মারে। ও মা, মাথার মধ্যে প্যান্ডিজ রক্ত গিল্লাই কি? একটু ব্যথা পেয়েছি আর কি। ব্যথা হয়েছে? আরে সেটা কি বলে, রীতিমতো মাথা হাঁটি গেছে। আরে আম্মাজান আম্মাজান, আপনি কোনায় যান? রোহান আইছে, তার লোকে একটু হেলু টেলু করতেন না? ওর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার আব্বু, ও একটা ভীরু কাপুরুষ। যাইত মাইছে আম্মা, আপনি সব কি বলেন, দুই দিন পরে তার লোকে আপনার বিয়া? বিয়ে? অসম্ভব, যে আমাকে রক্ষাই করতে পারে না, আমাকে একা বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে যায়,
তার সাথে সারা জীবন ঘর করব কি করে? পৃথিবী আমার কথা শুনো। হইতো না আর মাতার মধ্যে যেমন চিট আছে, আমারই রক্ত তো তার শরীরে। একটু চিট ডাউন হয়ে গেলে আমি তারে বুঝাই কইম, চিন্তা করিও না, তোমার মাথা হাঁটি গেছে, বাসার যাই রেস্ট নাও, আরাম করো, যাও। স্যার তারে এক গ্লাস শরবত দেই। একটা সুগন্ধি দত্তটা হলাই দিও, হাঁটা। ডুবে ডুবে পানি খাও আর বলতে চাও না। তুই যাই বলিস, রাজ ছেলেটিকে কিন্তু আমার ভীষণ পছন্দ, যেমনি দুষ্ট তেমনি দেখতে, মনে হয় ওর প্রেমে পড়ি। আরে মামা, তুই তো সব সময়ই ফাইজলামি বন্ধ করবি, দেখ বলতে না বলতে এসে হাজির। কি বিরাকল ব্যাপার দেখুন, যখনই যেখানে যাই তখনই সেখানে দেখা হয়ে যায়। আসলে হৃদয়ের ভালোবাসার টানে আমরা দুজন দুজনের কাছে চলে আসি, সেই পুরনো কথা। তুমি যেখানে আমি সেখানে।
ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনা নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনা প্রতিদিন কেন তোকে ভেবে হৃদয় খুরম মন বলে থেকে যা দূরে গেলে মন বুঝে তুই কত বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক চড়া মূল্য, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভবিশ্বাস ওঠার জোগাড়। স্যার, এভাবে জিনিসপত্রের দাম বাড়লে মানুষ বাঁচবে কি করে? আরে বাপুরে তাকো, বাসনের দরকারটা কি? জিনিসপত্রের দাম বাড়লে যাকো কিননের ক্ষমতা নাই, তারা মৈত্রন্য তো কি করবো? আগে পার। এদিকে সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী বলেছেন, শোন, যদি দেশকে ওয়ার কাছে টিয়া হয় তাহলে কবি আই নাই বিদেশের চলিখেছি। হ্যালো হ্যালো, আমি রোহানের বাবা বলছি, চৌধুরী সাহেব আছেন? স্যার, শিল্পপতি রাহাত সাহেব, রোহান ভাইয়ের আব্বা। হ্যাঁ, এত দেরি করলি কেন মোবাইল দিতে? চোপার মারে চড়ে চড়ে না আপনাকে নাই। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভেরি জ্যাডের মধ্যে ছিলাম, না মানে খুব দুঃখের মধ্যে ছিলাম। আপনার ফোনটা পাই মনটা ভালো হয়ে গেল। কেমন আছেন বিআই সাহেব? ভালো। তা বিআই সাহেব, বলছিলাম রোহানের বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ওর বিয়ের কেনাকাটার জন্যে আমি আর রোহানের মা বাইরে যাচ্ছি। আমি চাচ্ছি যাবার আগে বিয়ের দিন তারিখটা পাকা করে যেতে। দূর কি বলি, আলহামদুলিল্লাহ, আপনারা যে তারিখ বলবেন আমি সেই তারিখেই রাজি। আমাদের ফিরতে দিন ১৫ লাগবে, এরপরেই মানে ধরুন আগামী মাসের ফার্স্ট উইক। আগামী মাসের ফার্স্ট উইক, তার মানে জুলাই মাসের ৭ তারিখ? কেন? জি অবশ্যই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। তোবা তোবা, এটা কি বললেন? আমার আপত্তির কি আছে? আমি কি বিয়া করতেছি? বিয়া করতেছি আপনার ওলায়? আমি আমার মেয়ের বিয়ের কার্ড চাপাইতেছি বেরি আর্চন। আসসালাম আলাইকুম, রাখি নে দর। এইবার এইবার আম্মা জানরে খুব ভালো করে বুঝাই দইব, বুকে চাপি ধরি আদর করি, কমপক্ষে চাইটা চুমা দিতে হইব। আম্মা যান আর যাও না কেন, আই চলি আছি, আইয়েন ইয়ান বসেন। আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। এই যে আমাদের রোয়ান আছে না, তার আব্বা জানের সঙ্গে কথা বলছি, তার আম্মা জানের সঙ্গে কথা বলছি। আপনার বিয়ার দিন তারিখ সব ঠিক করে ফেলেছি, তারা তাদের আত্মীয় স্বজন কমিউনিটি সেন্টার পর্যন্ত ফাইনাল করে দিচ্ছে। তুমি রোহানকে বিয়ে করতে বলছো? হ্যাঁ, ইম্পসিবল। আমি জানতাম রাজি হইবেন,
কিন্তু চেয়ার এরম কাউয়ার মতো করে রাখছেন কেন? ইংরেজি একেবারেই বোঝো না, ইম্পসিবল মানে অসম্ভব। আরে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, আমনে রোহানের কথা শুনলে এত সেতি উঠেন কেন? সে একটা খানদানি হোলা, এক বাপের একমাত্র হোলা যার কোনো বই নাই, ইয়ার উপরে হেতার বাপের কুটি কুটি টিয়া। শুধু টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করা যায় না, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে। বিয়ে যদি করতেই হয় তবে আমি রাজকেই বিয়ে করব। আরে আপনি কার সঙ্গে কার তুলনা করতেছেন? আরে কোনায় আগরতলার কোনায় চকিতলা, রাজের মতো 1000 হোলারে রোহান চাকর রাখতো। আরে কিন্তু বাবা, সেই চাকরটাই নিজের জীবন বিপন্ন করে আমাকে জাফরের লোকজনের হাত থেকে বাঁচিয়েছে। সেটা তো চাকরের ডিউটি। চুপ কর, আর একটিও বাজে কথা বলবে না। রাজ বারবার আমার কাছে অপমানিত হওয়ার পরও একটা মুহূর্তের জন্য সে আমাকে অবজ্ঞা করেনি, শুধু ভালোবাসতে চেয়েছে। তোমার রোহানের টাকা পয়সা অর্থ বিত্ত আমার মন জয় করতে পারেনি বাবা, আমার মন জয় করে নিয়েছে রাজ। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। তাহলে আই যে এতক্ষণ ধরে এত কথা কইলাম তার কোনো মূল্য নাই? আই থিঙ্ক তাকে জাদু টুনা করছে। না এ হতে পারে না, যাকে নিয়ে আমি আমার কল্পনার বাসর সাজিয়েছি সে এভাবে আমাকে ফিরিয়ে দিতে পারে না, পৃথিবীকে আমার পেতেই হবে। এই যা করলে তো ওই তোর, তুমি মনে মনে মন গলা খাইলে ওই বনি আমার আম্মা স্যার তোমার নাম কাটি রাজের নাম বসাই দিচ্ছে। আমি রাজকে খুন করে ফেলব। আমার মায়ের বিয়ার মধ্যে এইসব খুনা খুনি আমি অসন্দ করি না। মাথা ঠান্ডা করো বুঝনি, চিন্তা করি চাও। এই যে তুমি কানের মধ্যে একটা সুন্দর মতো প্যারাক মারছ না, এই প্যারাকটা আমার আম্মা জানের মনের মধ্যে ভালো করে মারতে। ইংরেজিতে একটা কথা আছে পিলার চাকচে, এটা শক্ত করো। রাজ আমি আব্বুকে স্পষ্ট জানিয়ে দিয়েছি এই পৃথিবী দ্বিতীয় কাউকে জীবন সাথী বলে মেনে নেবে না, শুধু তোমার প্রেমের জন্য এই পৃথিবী। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে আমি আব্বুর সব কিছু ত্যাগ করে আমি তোমার কাছে চলে আসব। আমি প্রেমের দেয়াল দিয়ে ভালোবাসার প্রাচীর দিয়ে তোমাকে আড়াল করে লুকিয়ে রাখবো এই বুকে, তাই তো তুমি যেখানে আমি সেখানে। পৃথিবী দোস্ত, তোরা কোথায়? বাইকটা নিয়ে মোড়ে দাঁড়া, আমরা বিপদে আছি। জায়গা মতো গাড়ি রেডি, চলে আয়। পৃথিবী, পৃথিবী তুমি আমার, তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবো। তুমি শুনতে পাচ্ছ পৃথিবী? আমি আমি তোমাকে খুঁজে বের করবই, খুঁজে বের করবই পৃথিবী, খুঁজে বের করবই। কথাই শুধু জেনেছি
মনকে সুতোয় বাঁধা মানি না তা মানি না একটি কথাই শুধু জেনেছি পৃথিবীকে চাই, প্রয়োজনে আরো দেব, কিন্তু আপনি পৃথিবীকে খুঁজে বের করে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। বাবা, এত ফিরিত কবে থেকে হলো? সেটা জানার প্রয়োজন আপনার নেই, বাট আই ওয়ান্ট পৃথিবী। আমাকে টাকা দিলে কাজ হবে, তা আপনি জানলেন কি করে? ভদ্রতার মুখোশ পরে থাকলে ওয়ান্ডার ওয়ার্ল্ডে আপনাকে সবাই ব্লাড হাউন্ড বলেই চেনে। গন্ধসুখে মানুষ খুঁজে বের করতে আপনার চুরি নেই। নো টেনশন, চাইছেন যখন তখন চলে আসবে। কোথেকে শুরু করবেন? ভেরি সিম্পল, রাজের মতো ছেলে বিপদে পড়লে কোথায় যেতে পারে তা আমি জানি। যাবে বন্ধুদের কাছে, আর বন্ধুদের একটাকে ধরলেই বাকি সব কথা বেরিয়ে আসবে। প্রয়োজনীয় লাশ ফেলে দেবেন, তবুও পৃথিবীকে আমার চাই। রজ, শুয়োরের বাচ্চার সাথে আমারও হিসাব নিকাশ বাকি আছে। জঙ্গল বাড়িতে যারা আমার উপকার করে তাদেরকে আমি পৃথিবী,
ছেড়ে বলছি, পৃথিবী পৃথিবী বাইরে খবর দে। চল আমি চাইলে আপনার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনাকে আমি অসম্মান করতে চাইনি, তাই আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। ওকে বউ সাজিয়ে আপনি আমার হাতে তুলে দেবেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ওই দিনের ঘটনা সাজানো ছিল না, আজকেরটাও না। আর তাই তো আপনি যখন যেখানে আমিও তখন সেখানে। আপনি আমাকে ভালো না বাসলে কি হবে? আমি আপনাকে ভালোবেসে যাব। রাজ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। যদি তোমাকে না পাই তাহলে এই জীবন আমি রাখবো না, রাখবো না। তুই কেন বুঝস না ভাই, তেল আর পানি তো কোনোদিন মিশ খায় না। ওরা বড় লোক, ওগোর সাথে আমাকে কোনোদিন মিল হইব না। ভাইয়া, আমি পৃথিবীকে ভালোবাসি। ভালোবাসা কি ধনী গরিবের ব্যবধান বিচার করে? করে না, কিন্তু এই সমাজের নিয়ম অনুসারে বিচার হয়। হেনে গরিবের কোনো মূল্য নাই। ভাইয়া, তুই ওই মায়ারে ভুইলা যা। বড়লোক ভালোবাসা পুতুল খেলার মতো, একটা পুতুল ভাঙা যাইব আর একটা পুতুল কিনা লইব। না ভাইয়া, তুমি পৃথিবীকে চেনো না, ও আমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আরে পাগল, জীবনের কতটুকু তুই দেখছস, এখনো কিছুই দেহস নাই তুই। তোর চোখ এখন রঙিন স্বপ্ন, বাস্তব আর আবেগ এক জিনিস না। তোরে আমি অনেক কষ্ট করে বড় করে তুলছি, আমি সবকিছু হারাইতে পারি কিন্তু তোরে হারাইতে পারম না রে ভাই। ভাইয়া, তুই আবার কথা দে ভাই, ওই মায়ের তুই ভুইলা যাবি, কথা দে, কথা দে। দেখা হবে না নিয়তির এই গল্প শেষে, কাঁদে মন আজ ভালোবেসে। নিভে যায় হৃদয়ের স্বপ্ন সব নিরাশা,
তবু শূন্য একই শ্রুতে ভেসে এসে মোহনাতে ভিন্ন ও এত ভালোবাসা বুকে চোখে দেখি তবু শূন্য একই শ্রুতে ভেসে এসে মোহনাতে ভিন্ন প্রেম কি শুধু কাদা চৌধুরীকে ফাইনাল করে ফেল। রাজকুমারী আর রাজত্ব দুটোই হাতের মুঠোয় নিয়ে নিন। কিন্তু কেমনে বস? বোকা কথা, বিকের মেয়ে যাকে ভালোবাসে তার সাথে বিকের মেয়ে বিয়ে দেবে না, আবার বিকে যাকে পছন্দ করে রেখেছে তার মেয়ে সেই ছেলেকে বিয়ে করবে। খেলাটা বুঝেছিস? এবার এক জেলে তিনটা পাখি মারব। বিকে চৌধুরী, আমার প্রতিশোধ নেওয়ার টাইম এসে গেছে, তৈরি হয়ে থেকো। শুধু যাব আর সব নিয়ে নেব। অসম্ভব, এটা কোনোদিনই হইত না। রাজার লোকে তোর বিয়া আমি কোনোদিনই দিতাম না। তাহলে তুমিও শুনে রাখো, যদি তাই হয় তবে কোনোদিন তুমি তোমার মেয়েকে পাবে না, পাবে মেয়ের লাশ। লাশ? কি বলছো তুমি? তুমি মরে গেলে আমি বিয়ে করব কাকে? কোনো চিন্তা করো না, আমি এসে গেছি, এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি আমার বাড়িতে আবার আসো কিল্লাই? সেই দিনে সেই অপমানের কথা আমি এখনো ভুলি না। বলেছিলাম না আমি আপনাকে সময় মতো উচিত শিক্ষা দেব? আমি আজ এসেছি রাজকন্যা এবং রাজত্ব দুটোই ছিনিয়ে নিতে। এই সাদা স্ট্যাম্পে একটা সই করুন, বাকি আমি সব লিখে নিব। তোমার সাহস তো কম না, আর একটিও কথা না বলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আমার কাজ আমি শেষ না করে চলে যাব, এটা তুমি ভাবলে কি? শ্বশুর আব্বা তাড়াতাড়ি সই করেন। আরে কুত্তা কামড়াইছে কেন? আরে আমি সই করি কেন? আমি তো লেয়া হড়াই জানি না, বড় জোর টিপ সই দিতাম আরে, কিন্তু আঙ্গুল কড়ি হড়াইলো আর টিপ সই দিতাম না। বুঝেছি, সুজা আঙ্গুলে ঘি উঠবে না। এই দুটাকে ধরো। সই করেন, সই কর, সই কর। ওদেরকে ছেড়ে দাও, তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ, কথা ছিল বিনিময়ে পৃথিবীকে আমার হাতে তুলে দেবে, কিন্তু এখন তুমি নিজেই পৃথিবীকে ছিনিয়ে নিতে চাও। তুই এসেছিস, ভালোই হয়েছে, রাজকন্যার রাজত্ব তো নেবই, সেই সাথে তোকে অবিশ্বাস করে বেঈমান। আমার রক্ত খেলে মশাও মরে যায়, আর তুই আমার রক্ত বের করেছিস, বের করেছিস।
যেহেতু পেটে মারাত্মক ইঞ্জুরি, তাই বড় একটা অপারেশন করতে হবে। এই অবস্থায় 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে না পারলে, না ডাক্তার সাহেব, না, ওই কথা মুখে আনবেন না। সময় নষ্ট না করে হসপিটালের ক্যাশ কাউন্টারে 3 লক্ষ টাকা জমা দিয়ে দিন। আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি, আপনারা টাকা জমা দিলেই অপারেশন শুরু হবে। কত টাকা কইলেন ডাক্তার সাহেব? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? আপনি কোনো চিন্তা করেন না ডাক্তার সাহেব, আমি সেমনি পারি টাকা জমা দিব। আপনি সবকিছু রেডি করেন, আবার বাইরে বাসে দিব, ব্যবস্থা করেন। আবার বাইরে বাসে দিব, আবার বাইরে বাসে দিব।
আপু 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 কি জামাজা কিছে আমাকে এই মুহূর্তে 3 লক্ষ টাকা দাও আমার ভীষণ দরকার 3 লাখ টাকা এত টিয়া দিয়ে আপনি কি করবেন রাজকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে আর অপারেশন করতে টাকার প্রয়োজন আপু রাজের অপারেশনের টিয়া আই দেব কেন তার ভাই আছে আত্মীয়স্বজন আছে তারা দিত না জি আপু তুমি একটা নীচ একটা স্বার্থপর যে নিজে জীবন বাজি রেখে তোমাকে বাঁচালো তাকে তুমি অস্বীকার করছো টাকা টাকা করে তোমার বিবেক বুদ্ধি সবকিছু লোপ পেয়ে গেছে কি হবে এসব টাকা দিয়ে এসব টাকা পয়সা বাড়ি গাড়ি কার জন্য আপু কেন আম্মাজান এসবই তো আপনার জন্য যদি তাই হয় আমার সুখের জন্য আমার ভালোবাসার জন্য তুমি টাকাটা দাও আপু এত কষ্ট করে টাকা কামাইছি এটা আমি দিতে চাইতাম না তাহলে তুমি তোমার টাকা নিয়েই থাকো এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করে চলে যাচ্ছি আমি হব এই পৃথিবীর প্রথম মেয়ে যে তার বাবাকে অস্বীকার করে চলে গেলাম সাহেব আপনি আমার কথা শুনেন আমি টাকা জোগাড় করতে পারি নাই কিন্তু আমার ক্যারেজে তলে আইসি এইটা রাইকা আমার ভাইয়ের চিকিৎসা করেন প্লিজ ডাক্তার সাহেব রাজকে বাঁচান আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি আমার রাজকে বাঁচান প্লিজ ওর অপারেশনটা করুন ডাক্তার সাহেব আপনারা সবাই পাগল হয়ে গেছেন এটা প্রাইভেট হাসপাতাল এখানে নগদ টাকা ছাড়া অপারেশন করা সম্ভব নয় আবার বাইরে তুমি বাঁচা এই চিন্তিকে তো তোমার কাছে আমি কিছুই চাবো না আমার রাজরে তুমি বাঁচাও স্যার তাড়াতাড়ি আসুন পেশেন্টের আর অপারেশনের টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে এখনই অপারেশন করতে হবে কে টাকা দিয়েছে ওই যে উনি সিস্টার কুইক মারে তুই যদি না থাকস আইটিয়া দি কি করিও আকাশে টিয়ার কোনো মূল্য নাই আর না ইয়ার মূল্য আর কাছে অনেক বেশি আজ তো নাই টিয়ার মায়ের সাড়ে দিলাম আরে আরে মাফ করে দে মা আয় আর বুকে হিরি আয় ডাক্তার স্যার আমার ভাই অপারেশন সাকসেসফুল চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে আপনারা সবাই তার সাথে দেখা করতে পারবেন হ্যাঁ অঞ্জনী উত্তরা চলো দেখি আসি ভাই কি অবস্থা ভাই আমার আলহামদুলিল্লাহ রেনি রয়েছে পাশে রয়েছে
ওহো বাবুরে বাবুরে, এত বড় একটা কষাই ছুরি যেভাবে হেডের মধ্যে ঢুকাই দিছিল, আল্লাহ না বাঁচাইছে, আল্লাহ হ্যাঁ তারস করনে বাল্লা। তোমার কোয়াল ভালো, তোমার ছোট ভাই বাঁচি গেছে, আর আমি টিয়ার কপালে হিসাব মারলাম আইস্টোন, আমি টিয়ারে জোড়া পায়ে লাত্তি মারলাম, আর আর টিয়ার দরকার নাই। এটা কি জন্য বুঝছো নি? আইস্টোন তোমার বাইর হাতে আর কলজার টুকরারে তুলি দিলাম, তার হেফাজত করলি, ও মা মাপসাও কিনলাই, ও হো করে আসতে আর না। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। দূরে গেলেই মন বুঝে তুই কত আপন, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল।